আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চতুর্থ শ্রেণী উইংস পার্ট 12 লেসন 7 132 পেজ থেকে পড়াবো বলে হাজির হয়েছি। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিংক ডেসক্রিপশনে রয়েছে, যা যা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের কি পড়া আছে। চুজ দ্য কারেক্ট সিনোনিমস ফ্রম দ্য হেল্প বক্স ফর দ্য গিভেন ওয়ার্ডস। দেখো, কারেক্ট সিনোনিমস মানে একই রকম শব্দ মিনিং সেগুলো লিখতে বলেছে। থ্রিল্ড, থ্রিল্ড হবে এক্সাইটেড মানে শিহরিত হয়ে যাওয়া। তারপরে সারাউন্ডেড, সারাউন্ডেড মানে হচ্ছে এনসার্কেল মানে ঘিরে ফেলা। গ্লিটারিং, গ্লিটারিং মানে স্পার্কিং মানে ঝিকমিক করা। তারপরে ডিস্টেন্স মানে রিমোট মানে দূরবর্তী কোনো জায়গা। অ্যাক্টিভিটি মানে হচ্ছে ওয়ার্ক। এরপর দেখো কি রয়েছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 কি বলেছে, মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, টেক হেল্প ফ্রম দ্য পিকচার, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, ছবিগুলো থেকে সাহায্য নিয়ে বাক্য রচনা তৈরি করতে বলেছে, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। প্রথমটা রয়েছে সারাউন্ডেড, সারাউন্ডেড মানে ঘেরা। দ্য পন্ড ইজ সারাউন্ডেড বাই ট্রিজ, দেখো পুকুরটা গাছ দিয়ে ঘিরা আছে। তারপরে নেক্সট হচ্ছে অ্যাস্টনিস্ট মানে বিস্মিত হয়ে যাওয়া। উই আর অ্যাস্টনিস্ট টু সি দ্য জিরাফ, জিরাফটিকে দেখে আমরা অবাক হয়ে গেলাম বা বিস্মিত হয়ে গেলাম। ঠিক আছে, পরের পাতায় চলে আসি। সাইলেন্টলি মানে নীরবে। দ্য থিফ সাইলেন্টলি এন্টার থ্রু উইন্ডো, চোরটি জানলা দিয়ে নিঃশব্দে প্রবেশ করলো। তারপরে ওয়েব, ওয়েব মানে নাড়ানো। দ্য গার্ল ইজ ওয়েবিং হার হ্যান্ড টু দ্য স্কুল বাস, মেয়েটি স্কুল বাসের দিকে হাত নাড়ছে। তারপরে গ্লিটারিং, গ্লিটারিং মানে ঝিকমিক করা। দ্য ক্রিসমাস ট্রিজ দ্য স্টার্স আর গ্লিটারিং অন দ্য ক্রিসমাস ট্রিজ, তাহলে ক্রিসমাসের তারাগুলি, ক্রিসমাসের গাছে তারাগুলি ঝিকমিক করছে। নেক্সট কী আছে, স্টিয়ার্স, স্টিয়ার্স মানে সিঁড়ি। দ্য ওল্ড ম্যান ইজ গোয়িং আপ দ্য স্টিয়ার্স, বৃদ্ধ মানুষটি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। তারপরে ডিলাইটেড, ডিলাইটেড মানে আনন্দ। দ্য বয় ওয়াজ ডিলাইটেড টু সি দ্য ফুড, খাবারটি দেখে বালকটি খুব খুশি হয়েছিল। এভাবেই কিন্তু আমরা অ্যাক্টিভিটি 7টা শিখে নিলাম। তারপরে দেখি অ্যাক্টিভিটি 8 কী আছে। ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, হেল্প বক্স থেকে বিপরীত শব্দ আমাদের খুঁজে বার করতে হবে। একটা কিন্তু করা আছে, কি হবে দেখো। প্রথম হচ্ছে স্লোলি, হবে কুইকলি, হ্যাপিলি, আনহ্যাপিলি, ফুলিশলি, ক্লেভারলি, অলওয়েজ, নেভার, আর্লি, লেট। মানেগুলো একবার বলে দিই, স্লোলি মানে খুব ধীরে ধীরে, কুইকলি মানে তাড়াতাড়ি, হ্যাপিলি মানে খুশি হবে, আনহ্যাপিলি মানে অখুশি হবে, ফুলিশলি মানে বোকা, ক্লেভারলি মানে চালাকভাবে, অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনো না, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি। এগুলো সবই কিন্তু বিপরীত শব্দ। সেন্টেন্সটার মধ্যে যেটা আন্ডারলাইন করা আছে সেটা হচ্ছে তার অপোজিট ওয়ার্ড বলতে বলেছে। হেল্প বক্স থেকে করা হলো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এর নিচে রয়েছে রাইমিং ওয়ার্ড। দেখো, লেটস রাইম বাই দ্য ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের রাইমিং ওয়ার্ড করতে হবে। যেরকম হচ্ছে ভাস্ট, ফাস্ট, লাস্ট, মাস্ট, কাস্ট। ফার্স্ট মানে বিশাল, ফার্স্ট মানে দ্রুত, লাস্ট মানে শেষ, আর মাস্ট মানে অবশ্যই, আর কাস্ট মানে হচ্ছে ছেঁড়া। তারপরে দেখো ড্রিম, ক্রিম, স্ট্রিম, স্ক্রিম। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন দেখা, ক্রিম হলে ক্রিম, স্ট্রিম হচ্ছে প্রবাহ, স্ক্রিম হচ্ছে চিৎকার করা। তারপরে দেখো কী আছে, পোর্ট, কোট, ফোর্ট, স্পোর্ট, রিপোর্ট। পোর্ট, পোর্ট মানে বন্ধ, কোট মানে আদালত, ফোর্ট মানে হচ্ছে দুর্গ। তারপর স্পোর্ট মানে খেলা, রিপোর্ট মানে প্রতিবেদন। তারপর দেখি আছে ওয়েব, গেব, কেব, হ্যাব, ব্রেভ। ওয়েব মানে তরঙ্গ, গ্রেব মানে শ্মশান, সেব মানে রক্ষা করা, গেব মানে দেওয়া, আর ব্রেভ মানে হচ্ছে সাহসী। এভাবেই আমরা এগুলো শিখে নেব। আরও কিছু আছে রাইমিং ওয়ার্ড, দেখো ক্রিকেট, টিকিট, উইকেট, ক্রেট, টিকেট। ক্রিকেট হচ্ছে ঝিঁঝি, টিকিট হচ্ছে টিকিট, উইকেট হচ্ছে উইকেট, সিক্রেট গোপন, টিকেট হচ্ছে সৈন্য। তারপরে দেখো কি রয়েছে, রাইট, ফাইট, লাইট, ব্রাইট, টাইট। রাইট হচ্ছে ঠিক, ফাইট হচ্ছে যুদ্ধ, লাইট হচ্ছে আলো, ব্রাইট হচ্ছে উজ্জ্বল, টাইট হচ্ছে আঁটো সাঁটো। ওল্ড, গোল্ড, ফোল্ড, টোল্ড, বোল্ড। ওল্ড হচ্ছে পুরনো, গোল্ড হচ্ছে সোনা, ফোল্ড হচ্ছে ভাঁজ করা, টোল্ড বলা, বোল্ড হচ্ছে সাহসী।
তার নিচে দেখো কি আছে, তার নিচে আছে টেক মেক ওয়েক সেক স্নেক। টেক নেওয়া, মেক তৈরি করা, ওয়েক জাগানো, সেক মানে ঝাঁকানো, আর স্নেক মানে সাপ। মিট ফিট বিট স্ট্রিট, মিট মানে দেখা হওয়া, ফিট পায়ের পাতা, বিট হচ্ছে এক ধরনের সবজি, বিট আর স্ট্রিট হচ্ছে সরণি, রাস্তা স্ট্রিট বেশ। তারপরে সাইড রাইট ব্রাইড হাইট, সাইড পাশে, রাইট চড়া, ব্রাইড মানে কোণে, আর হাইট মানে হচ্ছে লুকোনো। এইভাবে আমরা অ্যাক্টিভিটি 8টা শেষ করব। তারপরে দেখি অ্যাক্টিভিটি 9 কি আছে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি যেখানে বাস করো সেটা সম্পর্কে 5টা বাক্য লেখো। দেখো এটা আমি আমার মতো করে লিখছি, তোমরা তোমার মতো লিখবে। আই লিভ ইন এ ভিলেজ অর সিটি, ঠিক আছে। এখানে সিটি লিখলাম, তাহলে তোমাদের নাম লিখে দিতে পারো। ইট ইজ ইন ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, তোমার জেলার নাম এখানে লিখবে। আই লাইক দিস প্লেস বিকজ, আমি এই জায়গাটাকে পছন্দ করি। কেন? ইট ইজ মাই বার্থ প্লেস, এটা আমার জন্মস্থান। আই ব্রট আপ হেয়ার, আমি এখানে বড় হয়েছি। দ্য পিপল অফ দিস প্লেস লিভ ভেরি হ্যাপিলি, এখানকার মানুষজন খুব সুখে বাস করে। দেয়ার আর মেনি প্লেসেস অফ ইন্টারেস্ট ইন দিস সিটি, এখানে বহু দর্শনীয় স্থান আছে। এভাবে তোমরা লিখতে পারো বা নিজের ইচ্ছে মতো কিছু লিখতে পারো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 10 কি আছে। লুক অ্যাট দ্য পিকচার, দেখো একটা ছবি দিয়েছে, ছবিটা দেখতে বলেছে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দিস পিকচার, এই ছবিটা দেখে যেটা বুঝতে পারছ 5টা বাক্য লিখতে হবে। দেখো কি লেখা যায়। দিস ইজ আ পিকচার অফ এ প্লেন, এটা একটা প্লেনের ছবি। দ্য বয় ইজ সিটিং ইন এ উইন্ডো সিট, একটা ছেলে জানলার দ্বারা সিটে বসে রয়েছে। হি ইজ লুকিং থ্রু দ্য উইন্ডো, সে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে। দেয়ার ইজ এ ভিউ অফ এ সিটি আউটসাইড, জানলা দিয়ে বাইরে একটা শহরের দৃশ্য দেখা যাচ্ছে। ইন দিস ভিউ বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এই দৃশ্যতে কিছু পাখি এখানে উড়ে বেড়াচ্ছে সেটাও দেখা যাচ্ছে। দেখো এটা হলো অ্যাক্টিভিটির কাজ। তারপরে কি আছে, লেটস টক ডিসকাস ইউর ফ্রেন্ডস হাউ ইউল মেক ইউর লোকালিটি ক্লিন, তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো কিভাবে তুমি তোমার এলাকাটাকে পরিষ্কার করবে। ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্ট, নিচের পয়েন্টগুলো তুমি ব্যবহার করতে পারো। কি? ইউজিং ডাস্টবিন, ডাস্টবিন ব্যবহার, ইউজিং টয়লেট, শৌচালয় ব্যবহার, নট রাইটিং অন দ্য ওয়ালস, দেওয়াল না লেখা, অ্যান্ড প্ল্যান্টিং দ্য ট্রিজ, বৃক্ষরোপণ সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে আমি এলাকা পরিষ্কার করব, এটা লিখে দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। আই উইল অলওয়েজ কিপ মাই লোকালিটি ক্লিন, সবসময় আমি এলাকা পরিষ্কার রাখি। আই উইল থ্রো গার্বেজ ইনটু দ্য ডাস্টবিন, আমি সবসময় আবর্জনা ডাস্টবিনের মধ্যেই ফেলি। আই উইল অলওয়েজ ইউজ টয়লেট, আমি সবসময় শৌচালয় ব্যবহার করব। আই শ্যাল অলওয়েজ স্টপ রাইটিং অন দ্য ওয়ালস, আমি দেওয়ার লেখা বন্ধ করব। আই উইল প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমি অনেক অনেক গাছ রোপণ করব। এইভাবেই আমি আমার এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে দেখো কী আছে, সি অ্যান্ড রাইট, দেখো আর বলো। এখানে একটা ছবি দিয়েছে, ভালো করে তোমরা ছবিটা দেখে নাও, তারপরে এই ছবিটা সম্পর্কে কিছু তোমাদের বলতে বলেছে। দেখো দিস ইজ এ পিকচার অফ ফেয়ারি, একটা পরীর ছবি। সি হ্যাজ এ ম্যাজিক ওয়ান্ড ইন হার রাইট হ্যান্ড, তার ডানাতে একটা জাদুদণ্ড আছে। সি হ্যাজ টু প্রিটি উইংস, তার খুব সুন্দর দুটো ডানা আছে। সি ইজ ওয়্যারিং নাইস ফ্রক, সুন্দর একটা ফ্রক পরে রয়েছে। সি লুকস ভেরি বিউটিফুল, তাই খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এইভাবেই গোটা অ্যাক্টিভিটিটা পড়িয়ে দেওয়া হলো। তোমাদের বইয়ে 137 পেজ পর্যন্ত পড়ানো রইলো, পরের দিন বাকি পড়ানো হবে। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।